ধর্মঝাঝার উৎসব সবার। সবেমাত্র শেষ হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আলোর উৎসবে মেতেছে গোটা কলকাতা। কলকাতার অন্যতম প্রাচীন পুজোর মধ্যে মুক্তারাম বাবু স্ট্রিটের কলকাতা একতা শিল্পী গোষ্ঠীর পুজো এবছর 62তম বর্ষ পদার্পণ করলো। এই পুজোর চেয়ারম্যান বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেন রাম মাঝি। আমাদের চ্যানেলের পক্ষ থেকে শক্তি সম্মানে ভূষিত করা হলো এই পুজোকে। এতদিন ধরে এই পুজোর অনুষ্ঠান করে চলেছেন, আমাদের তরফ থেকে অনেক অনেক এই উদ্যোগের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আর কালী পুজো হচ্ছে তো আলোর উৎসব, কাল হচ্ছে সময়, সেই সময়ে যত রকম নেগেটিভিটি সমস্ত সরিয়ে নতুন করে আলোর প্রজ্বলন হোক আমাদের অন্তর থেকে। আসলে অন্তরের আলোটাই তো বড় কথা, নিজেকে প্রকাশিত করার একমাত্র উপায় হচ্ছে নিজের ভেতরে খোঁজ করে তার অন্ধকারগুলোকে সরিয়ে আলোর পথে যাওয়া। আমাদের মনের সমস্ত অন্ধকার কেটে গিয়ে যাতে আলোকিত হয়ে উঠুক আমাদের মন, এই কামনা আমি করি। আর মা কালী তো শক্তির আধার, আমি বললাম সেই শক্তি যেন আমাদের বাংলার প্রত্যেকটি নারীর মধ্যে জাগরিত হয়ে উঠুক। আপনি বললেন একটু আগে একটা কথা খুব সুন্দর, যে আবরণ উন্মোচন, আবরণ উন্মোচন করা হচ্ছে বাহ্যিক ভাবে, আর আরেকটা হচ্ছে আমাদের ভেতরে যে অন্ধকার রয়েছে তাকে উন্মোচিত করতে পারলে, তাকে সরিয়ে দিতে পারলে আমাদের ভেতরের আলোটা জ্বলে। আমরা উপনিষদে একটা কথা বলি, উনি স্টেজে দাঁড়িয়ে একটা লাইন বলেছেন, অসত মা সৎ গমায়া, তমস মা জ্যোতির গমায়া, মৃত্যুর মা অমৃতম গমায়া। যত আধ্যাত্মিকতার চর্চা করবে, আধ্যাত্মিক চর্চা মানুষকে শান্ত করে, স্থির করে, এবং তখনই একটা সুষ্ঠ সমাজ, সুন্দর সমাজ তৈরি হবে এবং আমরা সুন্দরভাবে বেঁচে থাকবো। যথা শিব তথা শক্তি, এই ভাবনায় শ্যামা মায়ের আরাধনায় দক্ষিণ কলকাতার 99 নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনি সবুজ সংঘ ক্লাবের উদ্যোক্তারা এবছর 45তম বর্ষে পদার্পণ করলো এই পুজো। এই পুজোর উদ্বোধন করেছেন পৌরমাতা মিতালি ব্যানার্জি, দক্ষিণ কলকাতা তৃণমূলের সাধারণ সম্পাদক নিশীথ চক্রবর্তী, যুব সভাপতি দীপায়ন ঘোষ, যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার সহ অন্যান্যরা, সৃজনে শোভন পাত্র ও কৌস্তভ দাস। আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই পুজোকে সেরা ভাবনায় ভূষিত করা হয়েছে। সর্বশক্তির উৎস হচ্ছে শিব, আমরা যথা শিব তথা শক্তি এই কনসেপ্টে গিয়েছি। এই ভাবনাটা সম্পূর্ণ আমাদের ক্লাবে সবার প্রচেষ্টাতেই এটা হয়েছে, এরকম না যে আমি একা করেছি, সবার প্রচেষ্টা সবার সহযোগিতাতে হয়েছে। আর আমরা শিব কালী মা দুজনকে একসাথে রেখে আমরা এই চিন্তা ভাবনাটা করেছি, এটাই আমার নাম কৌস্তভ দাস। এবছর আমাদের 45 বছরে পদার্পণ হলো, এবছর আমাদের যে ভাবনা ছিল সেটা হচ্ছে যথা শিব তথা শক্তি, যেহেতু দেবাদিদেব মহাদেব সেখান থেকে সমস্ত শক্তির উৎস, তাই আমরা তার সেই রূপায়ণ, সেই পরিকল্পনাকে এইভাবে রূপায়ণ বাস্তবায়িত করে আমাদের মেন একটি বড় শিবলিঙ্গ আছে যার ভেতর মা আছেন এবং 12টা শিবের রূপ আছে, যাতে আপনার সারা ওয়ালে দেওয়া আছে। ধন্যবাদ অবশ্যই আপনাদেরকে জানাই আমাদের এই পরিকল্পনাকে এত সুন্দরভাবে পরিবেশ করার জন্য এবং সবার সামনে তুলে ধরার জন্য। এর জন্য ক্লাবের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আপনাদের অশেষ ধন্যবাদ। প্রথমেই নমস্কার, শুভ দীপাবলি, শ্যামা পূজার সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা ও বড়দের নমস্কার, ছোটদের ভালোবাসা। এই সবুজ সঙ্গে শুধু পূজার মধ্যেই থাকে না, সবুজ সঙ্গের সঙ্গে আমি জড়িত, কিন্তু এই সবুজ সঙ্গ এই যে লকডাউন গেল, এই যে গরিবদের মধ্যে খাদ্য বিতরণ, এই যে জামা কাপড়, এই যে রক্তদান শিবির, সবুজ সঙ্গে শুধু এই পূজাই নয়,
সমসম এলাকার অধিবাসীদের কাছে শ্রেষ্ঠ সংঘ। আমার কাছে এই সমসম সত্যি ভালো, এরা এত সুন্দর। শুধু এরা নয়, এই যে মহিলারা দেখছেন, সব মহিলারা অত্যন্ত ভাবে নিজের বাড়ির কাজ করে সমসঙ্গে যত রকম প্রোগ্রাম আছে ওরা অংশগ্রহণ করে। আমি প্রায় 15টা পুজো উদ্বোধন করেছি, তার মধ্যে সবুজ সঙ্গ হচ্ছে প্রথম। তাই সবুজকে এই যে তাই গিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনারা ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। সবুজ সঙ্গের পক্ষ থেকে আমি এই যুগে অনুরোধ করবো। অবশ্যই চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের এই ক্লাব অনেক বছরের পুরনো, আমরা আগে ক্লাব ছিল না, মানে এই পুজোটা অনেক বছর, প্রায় 45 বছরের পুজো আমাদের। আমরা ছোটবেলা থেকে এই ক্লাবের সাথে জড়িত, মানে এই পুজোর সাথে জড়িত। আজ আমাদের পুজো এত বড় হয়েছে, তার জন্য আমরা খুব আনন্দিত। আর এতগুলো প্রাইজ পাওয়ার জন্য আমরা খুবই খুবই আনন্দিত। দেবী শক্তির আরাধনায় উত্তর কলকাতার পাথরিয়াঘাটা বালক সংঘ। এবারের ভাবনা তাণ্ডব। এই পুজোর চেয়ারম্যান কামিনী তিওয়ারি, চিফ অ্যাডভাইজার গোপাল তিওয়ারি, কার্যকরী সভাপতি অজয় ভট্টাচার্য, সমগ্র ভাবনায় সঞ্জয় বর্মন। এবছর এই পুজোকে শক্তি সম্মানে ঘোষিত করা হলো। বহুত আচ্ছা লাগ রহা হাম লোগো কো, ইয়ে হামারি নি হামারে বালক সংঘ কি ক্লাব কি পূজা হ্যায়। ইসকে হামারে সব জিতনে ভি মেম্বার হ্যায় উনকা ইয়ে সাহস অর উনকে ইয়ে মতলব সংঘর্ষ কে সাথ উনহোনে অর ইতনে উসসে উৎসাহ সে ইয়ে জো পূজা বানাই হ্যায় উসকে লিয়ে হাম লোগ কৃতজ্ঞ হ্যায় উনকে। অর বহুত হাম লোগো কো খুশি হ্যায় কি ইস পূজা কা ইতনা বড়া আয়োজন কিয়া। আর অগর কুছ ভি মতলব কুছ ভি টুটে গলতি নেই হ্যায় হুই, অগর হুই হো তো হাম লোগ সবি সে ক্ষমা প্রার্থি হ্যায়। আর চাহতে হ্যায় কি ইসি তরহ হর সাল হাম লোগ বালক সংঘ কি তরফ সে পূজা করতে রহে অর নই নই থিম লাতে রহে। 56 ইয়ার্স হুয়া হ্যায়। অ্যাওয়ার্ড আপনারা দিয়েছেন, আমরা আপনাদের খুব কৃতজ্ঞ। অ্যাওয়ার্ড আমরা প্রত্যেকবারই পাই। এরা আমার বালক সঙ্গে আমার যত আমরা সব সহকর্মীরা আছে, সব মেম্বার আছে, সব মিলেই এটা করে, আমার একার কিছু না এতে। আর প্রত্যেকবারই করে আশা করি আরো আগে বার করবে। এটা 56 হলো, আবার 57 হবে, আর ওরা করবে। আর আমরা আপনাদের খুব কৃতজ্ঞ, আপনারা আমাদের এটা দিয়েছেন প্রাইজ। থ্যাংক ইউ। আজকে আজকে কিছু কথা বলার নেই, আজকে শুধু আনন্দ করব। এবং আমাদের পুজো এত সুন্দর হয়েছে, মানে সকলের সহযোগিতায়, অজিত সিং থেকে আরম্ভ করে, অসুবিধা থেকে আরম্ভ করে, অমিত থেকে আরম্ভ করে, সকলে যারা খেটেছে, আমাদের সৌরভ বা আমাদের ছোটু, আমার ইফতেকার থেকে আরম্ভ করে যত মানুষ আছে, আজকে অঞ্চলের মানুষ আমাদের আশীর্বাদ করছে, এটা আমি বলতে পারি। কারণ এইটা মানুষের জন্য আজকে খুব আনন্দ হচ্ছে। অনেকদিন পর একটা মানে জায়গায় এসছি আমরা, সেই জায়গাটাকে আমরা সব সময় পূরণ করার চেষ্টা করবো, কারণ মানুষের সঙ্গে চলি। কালকে আমাদের চেয়ারম্যান ছিলেন না, কালকে আমরা 200 কাপড় দিয়েছি মানুষকে, সাধারণ মানুষকে। আমরা কিন্তু চেয়ারম্যানের কাছে অনেক আশা করি, কারণ আমার পাঠদেবাটা চেয়ারম্যান এবং আমার চিফ অ্যাডভাইজার গোপাল তিওয়ারি, তাদের সহযোগিতা এবং সমস্ত এলাকার মানুষ আজকে আসছে আমাদের কাছে। মা বাবা ঠিকানা যেন বৃদ্ধাশ্রম না হয়, মূলত এই বার্তাকে ছড়িয়ে দিতে শ্যামা মায়ের আরাধনায় বড়ানগরের বড় মা। বড়ানগরের আর 5টা পুজোর থেকে নিজের আলাদা এক জায়গা করে নিয়েছে সকলের প্রিয় বড় মা। এবছর এই পুজো চতুর্থতম বর্ষে পদার্পণ করলো। বাবা মা ভিড়ের কারণে নৈহাটির বড় মার দর্শন করতে পারেন না, তাই তাদের কথা চিন্তা করে দেবকুমার মল্লিক বরাহনগরে শুরু করেন বড় মায়ের পুজো। জয়রাম ইউথ পরিচালিত এই পুজো সেরা সেরা শিরোপায় ভূষিত করা হয়। আমাদের বড় মাকে সবাই দর্শন করতে আসছে, মেয়াদি বড় মাকে সবাই দর্শন করতে যায়। আমাদের এখানে বড় মাকে সবাই দর্শন করতে আসছে, আমাদের খুবই ভালো লাগছে। এত মানুষের ভাল, এত মানুষের পূজা বিতরণ করা আমাদের খুবই ভালো লাগছে। প্রত্যেক বছরই ভোগান হয়, এবারও চলছে, এবারও কতদিন যাবৎ ভোগানও চলছে, কালকেও ভোগান হবে। বরানগরে বড় মা সর্বপ্রথম চাঁদা ব্যতীত পুজো। বরানগরে বড় মা আমরা কোনো চাঁদা না গ্রহণ করে, কাউকে বিরক্ত না করে যাতে মায়ের পুজো করা যায় আর প্রসাদ খাওয়ানো যায়, সেই চেষ্টা সবসময় করেছি। বরানগরে বড় মা চাঁদা ব্যতীত পুজো, যতদিন বরানগরে বড় মা ততদিন প্রসাদ। এক একদিন এক একটা বছর, প্রতি বছর কালী পুজোয় মায়ের এক একটা রূপ, এক একটা প্যান্ডেল, এক একটা ধরনের মায়ের রং, মায়ের রূপ। তো আমরা ঠিক করলাম প্রতি বছর মাকে কেন চেঞ্জ করবো, মা একটাই থাক, যে বরানগরের বড় মা, সেই একই রূপ হবে, একই রং হবে, একই আশীর্বাদ হবে। আমরা চাইনি যে আমাদের মা
প্রতি বছর একটা একটা করে নতুন রূপ পাক, এটা আমরা কখনোই চাইনি। ওই জন্য আমরা ঠিক করেছিলাম যে একটাই মা থাকবে, মহানগরীর বড় মা, সবাইয়ের মা, কোনো ক্লাবের মা না, কোনো পার্টিকুলার একটা সংস্থার মা না, কোনো পার্টিকুলার একটা গোষ্ঠীর না, বড় নগর প্রত্যেকটা বাসীর বড় মা। আর এই দর্শন যারা করতে আসবে তারা সেগুলি বড় মা তাদেরও হবে। আমরা গর্বিত যে আপনারা আমাদের সাথে আছেন প্রথম থেকে, আমাদের চতুর্থ বছর, আমরা প্রতি বছর আপনাদেরকে পাই। আপনারা বরং আমাদেরকে বড়মার কাছে, বড়মাকে, মহানগর বড়মাকে পাবলিকের কাছে পৌঁছে দিচ্ছেন। এর জন্য আমরা সবাই জয়রাম ইউপিএর সদস্যরা আপনাদের কাছে মানে 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 খুশি যে আপনি আমাদের সাথে আছেন, পাশে আছেন। আপনাদের দ্বারা মহানগরের বড়মা আরো অনেক লোক দর্শন করতে পারছে। পুজোর মাধ্যমে বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি গ্রহণ করে থাকে বনহুগলি যুবক সংঘ। বরাহনগরের আর পাঁচটা পুজোর মধ্যে অন্যতম বনহুগলি যুবক সংঘের কালী পুজো। পুজোর প্রধান উদ্যোক্তা ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর রাউত, এবছর আমাদের চ্যানেলের পক্ষ থেকে শক্তি সম্মানের শ্রেষ্ঠ প্রতিমায় ভূষিত করা হলো এই পুজোকে। আমাদের 37তম বর্ষ, প্রত্যেকবারের ন্যায় এবছরও আমাদের থিমের কালী তো বাংলায় আগেকার দিনে যেমন জমিদারি যে রাজ ছিল, বাবু কালচার ছিল, সেই কথা আমাদের পরিবেশন করেছেন মায়ের গান, আগামীকাল মাতৃ আরাধনায় ভর্তি হবো আমরা। তারপরের দিন রয়েছে আপনাদের মায়ের জন্য ভক্তিগীতির কালী কীর্তনের আয়োজন করা হয়েছে, তারপরের দিন ভক্তি হবো, তারপরের দিন সাংস্কৃতিক সন্ধ্যা, এবং তারপরের দিন আমরা ভাই ফোটার পরের দিন মাকে ধীরে ধীরে গঙ্গা ভক্তি নিবন্ধনের উদ্দেশ্যে নিয়ে যাবো। হাওড়া জেলার মধ্যে প্রাচীনতম শ্যামা পুজোগুলির মধ্যে অন্যতম হলো বালির ফুটনির 70-এর পুজো। এই পুজো এবার 54তম বর্ষে পদার্পণ করলো। আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই পুজোকে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড ঘোষিত করা হলো। দেখুন, আমাদের প্রথমে আপনাদের ধন্যবাদ জানাই, সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানাই। জানিয়ে আমাদের আমাদের একটা কথা এইটাই বলবো, বালি স্পুটনিক 70 ক্লাবটা কিন্তু একটা কারণ আছে। 70 সালে স্পুটনিক গেছিল চাঁদে, সেই থেকে আমাদের ক্লাবের নাম হয়েছিল বালি স্পুটনিক 70। তারপর থেকে আমাদের পুজো আস্তে আস্তে বড় হয়, এখন আমরা উচ্চতায় পৌঁছেছি, পুজোটাকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। একটা কারণে আমাদের পুজোর মেন উদ্দেশ্যই মানুষকে সেবা করা। আমরা প্রত্যেক বছর এই পুজোর মাধ্যমে মানুষের পাশে দাঁড়াই। যেমন এবারে আমরা 300 বাচ্চাকে স্কুল ব্যাগ দেবো, কালকে বিছানার চাদর দেবো, তার আগের বার আমরা বাচ্চাদের বেশি করে আমরা বাচ্চাদের কথাটাই চিন্তা করি, যেহেতু স্কুলের ব্যাপার থাকে। আমরা আগের বার মিল্টনের ক্যারি ব্যাগ দিয়েছিলাম, টিফিন কৌটো দিয়েছিলাম, তার আগের বার সেলোর জলের বোতল দিয়ে। আমরা প্রত্যেক বছর কিছু না কিছু মানুষের সঙ্গে থাকার, কারণ আমাদের ক্লাবের মেন উদ্দেশ্যই যে পুজোটা যেমন হচ্ছে হোক, মার আরাধনা করছি, মার আরাধনার মাধ্যমে আমরা চাই মানুষের সেবা করতে। আমার নাম অভিজিৎ গাঙ্গুলি, আমি পুজো কমিটির সভাপতি, প্লাস ক্লাবেরও সভাপতি, প্লাস আরও যদি যেটা রাজনৈতিক কথা বলা উচিত না, আমি বালি ব্লকের প্রেসিডেন্ট। হাওড়া জেলার বেলুড় অগ্নিশিখা ক্লাবের পুজো এবছর 55তম বর্ষে পদার্পণ করলো। এবারে তাদের ভাবনা গ্রাম্য পরিবেশ, ইট কাঠ পাথরের শহরে হারিয়ে যাচ্ছে গ্রাম, সেই গ্রাম বাংলাকে বাঁচিয়ে রাখার প্রয়াস তাদের। আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই পুজোকে সেরা মণ্ডপ হিসেবে শক্তি সম্মানে ভূষিত করা হয়। বেলুড় অগ্নিশিখা ক্লাব এবছর 55তম বর্ষে আমরা পদার্পণ করলাম। আমাদের এবছরের বিশেষ আকর্ষণ একটা গ্রাম্য পরিবেশ, যেটা প্রায় গ্রাম থেকেও মুছে যেতে চলেছে। এই গ্রামের গোলা নিয়ে গ্রামের বলতে যে গ্রামের মানুষ এই কঠিন পরিশ্রম চাষবাস ছেড়ে সবাই শহরের দিকে পালাচ্ছে, শহরের দিকে যাচ্ছে, যারা কঠিন চাষবাস করতে চাইছে না। কিন্তু তাদেরকেও মনে রাখতে হবে, আমাদেরকেও মনে রাখতে হবে, চাষ যদি না করে, ধান যদি চাষ না হয়, তাহলে আমরা খাবো। সেই কারণে আমরা সেইটাকে ফিরিয়ে আনতে চাইছি, একটা মেসেজ দিতে চাইছি যে গ্রাম ছাড়া শহর বাঁচতে পারে না। আমাদের প্রত্যেক সদস্যরা কঠোর পরিশ্রম করে, আমরা দীর্ঘ প্রায় 1.5 মাস করে আমাদের কঠিন পরিশ্রম করে আমরা এটাকে সাজিয়ে তুলতে পেরেছি। আমাদের শিল্পী আছেন এবং আমাদের আলোকসজ্জার ভাই বিশাল আছে, খুব
মানে অসাধ্যকে সাধন করেছে ভাই। যাই হোক, আমরা ধন্যবাদ জানাই ক্লাবের পক্ষ থেকে। প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষে পদার্পণ করল নেতাজি সুভাষ মিশর সন্ধির শ্রী শ্রী কালী পুজো। এই পুজোর প্রধান উদ্যোক্তা ক্লাবের সাধারণ সম্পাদক চন্দন দে। আমাদের চ্যানেল 24x7 বাংলা নিউজ টিভির পক্ষ থেকে শক্তি সম্মানে ভূষিত করা হলো এই পুজোকে। পুরস্কার পেয়েছি তার জন্য আমাদের সারা শরীরে লোম দাঁড়িয়ে যাচ্ছে, মানে এতটাই উত্তেজনা আসছে শরীরে। কারণ আমরা দীর্ঘ 75 বছর ধরে আমাদের পূর্বপুরুষ থেকে যে পুজো হয়ে আসছে, পূজা অর্চনা হয়ে আসছে, সেই পূজা অর্চনায় আজকে আপনারা আমাদেরকে যে সম্মানিত করেছেন এই পুজোর পুজোর অনুষ্ঠানটাকে, তার জন্য আমরা খুবই গর্বিত, আনন্দিত এবং এলাকার মানুষ এবং এই অঞ্চলের পল্লীবাসী সবাই গর্বিত। তার জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা খুবই আনন্দিত যে এই পুরস্কার পাওয়ার জন্য। নেতাজি সুভাষ মিশন ট্রাস্ট যেভাবে এই বছর আয়োজিত করেছে দারুণ, দুর্দান্ত। কেন এই বাচ্চাদের যেটা স্পিরিট দেখতে পেয়েছি এরা করেছে, কেন ওরা ইয়ং জেনারেশন যদি পুজোটাকে না ধরে তাহলে 75 বছরের মতন মনে হবে না। তো আমরা চাইছি সেরা পুজো এরকম 7 বছরই যেন 75 বছরই হয় মা কালীর আশীর্বাদে। বাকি আপনারা যে পুরস্কৃত আমাদের করলেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কেন আমরা ওই জায়গায় কমসে কম পৌঁছতে পেরেছি আপনারা পুরস্কৃত করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ নেতাজি সুভাষ মিশন ট্রাস্ট জিন্দাবাদ, পল্লীবাসী বৃন্দ, মা কালী জয়। কারণ এই বছর তো আমাদের 75 বছর, 75 বছরের জন্য 75 বছর যেরকমভাবে হয় বড়দের আশীর্বাদে বড়দের সাথে আমরা 75 বছরটা ওইভাবে করতে পেরেছি। আশা করবো যে আমরা এই জিনিসটা ধরে রাখতে পারি, আমাদের যে গ্রুপটা আছে তারা, আমরা এই ছোটদের গ্রুপ আমরা ধরে রেখে পুজোটাকে 75 বছরটাকে 100 বছরে গিয়ে নিয়ে যেতে পারি পুজোতে, যাতে আমাদের পল্লীবাসী বৃন্দ অনেকে আমাদেরকে সাহায্য করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, বড়দেরকে ধন্যবাদ জানাই, কলকাতা পুলিশ CSC তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। লিন্ডসে স্ট্রিট ইউথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই পুজো স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত করা হলো। এই দিন উপস্থিত ছিলেন পৌরমাতা সুস্মিতা ভট্টাচার্য, এই পুজোর প্রধান উদ্যোক্তা যুব সভাপতি বিশাল ফটিক। এই পুজো 43তম বর্ষে পদার্পণ করল। আমাদের যে লিন্ডসে ইউথ অ্যাসোসিয়েশনের যে কালী পুজোটা হয় এটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এবং আমাদের ইউথ প্রেসিডেন্ট এখানকার এই পুজোর যে সেক্রেটারি বিশাল ফটিক প্রচন্ড নিষ্ঠা করে পুজোটা করে এবং আমাদের এখানকার প্রত্যেক ছেলে আপনি দেখছেন আমরা সবাই মিলে একসাথে হাতে হাত মিলিয়ে মা কালীর পুজো এখানে করি। কসমোপলিটন এরিয়াতে সব রকমের মানুষ, সব ধর্মের মানুষ, সব প্রদেশের মানুষ, সব জায়গার মানুষ একসাথে হাতে হাত মিলিয়ে আমাদেরকে দীপাবলি মানেই আলোর রোশনায় চারপাশ মুখরিত হয়ে ওঠা। রাতের অন্ধকারের শহর কলকাতা সেজে উঠেছে আলোকমালায়, কোথাও থিমের লড়াই আবার কোথাও সাবেকিয়ানা। দেবী শক্তির আরাধনায় উত্তর কলকাতার চোরবাগান সূর্য স্পোর্টিং ক্লাব এবছর আমাদের চ্যানেলের পক্ষ থেকে শক্তি সম্মানে ভূষিত করা হলো এই পুজোকে। এত আনন্দ আমাদের প্রত্যেক বছর মানে এরকমই আমরা কেটে থাকি আমরা, মানে আমাদের এত মানে আনন্দ, মানে কি বলবো, কাল থেকে আমাদের আনন্দটা মনের ভেতরে এরকম, কালকে ঠাকুর যতক্ষণ ধরে হচ্ছে মানে তখন থেকে আমাদের মধ্যে সব নাচ গান সব চলতেই থেকেছে, এখানে এত এনজয় করছি আমরা বলতে পারবো, মানে কি বলবো, মানে এটা বলার কোন মানে মুখে কিছু আসতেই না, মানে এত আমরা আনন্দ খুশি, আমাদের মা যে এত আমাদেরকে আনন্দ দিয়েছে এতে মানে আমাদের মানে কিছু বলার আর মানে মুখে কিছু বেরোচ্ছেই না আর কি বলবো আপনাদের সবাই।
अच्छा लग रहा है। हमेशा मोटी भी बड़ा होता है, अगले साल भी बड़ा होगा, और ये 38 ईयर रनिंग है और हम लोग को बहुत अच्छा लगता है पूजा करके। ये बच्चों हमारे 38 ईयर रनिंग चल रहे आज फिल्म अपना देखते बच्चन हल्का फिल्म हो गया जो कि हमारे एक सदस्य मारा गया थे मुंबई मारा गया थे पूजा एक আমি কারো হয়ে নিজে কম্পিটিশন করছি না, মায়ের ইচ্ছা ছিল এবছর এসছে বড়। এমএলএ এখানকার রানিং পঞ্চিকা রায় সিনহাজি, আমাদের এমএলএ বিবেক গুপ্তা, তারপর 21 নম্বর ওয়ার্ডে প্রেসিডেন্ট তপন রায়, 39 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর জসমুদ্দিন, আর 57 নম্বর ওয়ার্ডে বিবেক গুপ্তা প্রেসিডেন্ট, বিবেক মোহন গুপ্তা উনি এসেছে। মাতৃশক্তি আরাধনায় চীনামাজার ইয়ং বয়েজ অ্যাসোসিয়েশন এই বছর 51তম বর্ষে পদার্পণ করলো। এই পূজোর মাতৃমূর্তি আবরণ উন্মোচন করেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, এই পূজোর প্রধান উদ্যোক্তা তৃণমূল নেতা রাজীব রায়, এই পূজোতে একাধিক বলিউড নক্ষত্র উপস্থিত হন। আমাদের চ্যানেলের পক্ষ থেকে শ্রেষ্ঠ আলোকসজ্জার অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় এই পূজোকে। धन्यवाद करती हूँ कि इन्होंने मुझे यहाँ निमंत्रण दिया और आप सबसे मिलकर पूजा के इस स्थल में सबके साथ इंटरेक्ट करने में मुझे बड़ा अच्छा लग रहा है। और मैं यही सब कहूंगी कलकत्ता के ऑडियंस को कि मैं दोबारा फिर से काम करने आ रही हूँ फिल्मों में और टीवी और वेब में, और वो लोग सब मुझे जरूर देखें। और मैं कोशिश करती हूँ दिल से कि मेरा काम आप भी सबको पसंद आए। धन्यवाद। पूजा बहुत दिन से हो रहा है, ये पूजा 1968 से हो रहा है, लेकिन हम इस पूजा को लिए 1995 में। 98 में ममता बनर्जी इसका ओपनिंग की थी, उसके बाद से हमारे ममता बनर्जी सुनील दत्त को लाई, सुनील दत्त आया, विनोद खन्ना आया, राजेश खन्ना, जितेंद्र, चारों को ममता बनर्जी लाई और चारों हम लोग के पूजा में आया था। उस समय पूजा बहुत छोटा होता था, अंदर में होता था, धीरे धीरे करके इस पूजा को बढ़ाए। दिवाली है सबके लिए, भगवान सबके लिए दिवाली मंगलमय हो, काली पूजा बढ़िया हो। आदमी काली पूजा दिवाली में सोचता है कि बढ़िया प्रोग्राम हो, आदमी चंदा किस लिए देता है कि उसको भोग मिले, बढ़िया प्रोग्राम हो, इसलिए ना आदमी चाहे। कोई अपने पॉकेट से तो काली पूजा करता नहीं है, हम भी काली पूजा किए, सब रुपए लेकर के पैसा लेकर के माँ का पूजा किए, तो माँ का पैसा माँ में जाना चाहिए, आर्केस्ट्रा होना चाहिए, गाना होना चाहिए, खाना पीना होना चाहिए, लोगों को भोग मिलना चाहिए। यही শক্তি রূপে সঞ্চিতা ভাবনায় বড় বাজারের শিবঠাকুর লেন কালীচক নবযুবক সংঘ এক অপূর্ব আলোক সমন্বয় ও বিভিন্ন উপকরণে পুরো মণ্ডপকে সাজিয়ে তোলা হয়েছে। এবছর 68তম বর্ষে পদার্পণ করলো এই পূজো। আমাদের চ্যানেল 24x7 বাংলা নিউজ টিভির পক্ষ থেকে এই পূজোকে শক্তি সম্মানে ভূষিত করা হয়। ये पूजा हम लोगों का 68 ईयर से है और हम लोग का इसका जो थीम है शक्ति रूप से संचिता, जिसमें माँ के रूप को दो तरफ से दिखाया गया, एक तरफ से शांत रूप को दिखाया गया। इस थीम पे बेस करके हम लोगों ने पूजा पूजा मंडल का ऑर्गेनाइजेशन किया। ये हम लोग का 68 ईयर से पूजा है, ये हम लोग का 4 डेकेड जो है ये पूजा कर रहा है, मतलब हम लोग की चौथी पीढ़ी जो है हम लोग कर रहे हैं। हम लोग का मतलब फूड से लेकर के टूर्नामेंट क्रिकेट और वस्त्र वितरण और भी बहुत सारा प्रोग्राम होता है, जैसे कुछ कोई जैसे कैंप्स वगैरह होता है, बहुत सारा प्रोग्राम हमारे क्लब ऑर्गेनाइज। हम लोग बहुत खुशी है तीनों मीडिया चैनल को जिन्होंने हम लोगों को दिया वोट। मेरा नाम गोल्डी सिंह, मैं क्लब सेक्रेटरी, ये हमारे प्रेसिडेंट राकेश सिंह, ये हमारे फूड सेक्रेटरी। क्या कहेंगे काली पूजा दोनों अवार्ड मिला, ये समझ लीजिए हम लोग का मेहनत रंग लाया है। और ये बोलेंगे आप लोगों का बहुत बहुत धन्यवाद कि आप लोगों ने मुझे हम लोगों को प्राइज दिया।